بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته سمن الدين بحيث سليم العلم ভাই আপনি প্রশ্ন করেছেন যে অনেক মাছ আছে আছেন যারা যাদের দিনদারিতে ভালো কিন্তু জর্দা খান খাচ্ছেন অনেক বোঝা না করে জল ছাড়ছে না তাদের পরিণতি কি হবে ভাই আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আর আপনার প্রশ্ন উত্তরে বলা হবে আল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ ও আলা আলি ও আসহাবি আজমা আইন মন্তব্য আহমেদ সাহিন রাহিমুদ্দিন আসলে ভাই এটা একটা বদ অভ্যাস এবং আল্লাপ কিভাবে মাফ করবেন তার বান্দাবাইদেরকে আল্লাপ ভালো জানেন তবে তারা যা করছে এটা ঠিক না এটা সেটা যে তারা জর্দা খাচ্ছে জর্দা থেকে জর্দা তো ওইখান থেকে আসতেছে যেখান থেকে বিড়ি শিগারেট হয়ে ওখান থেকে জর্দা আসতেছে এবং মাদক দ্রব্য বা এগুলা ক্ষতিকর কিছু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এগুলো তো আমাদের অ্যাডভাইটেজ হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারপরে এটা একটা ফালতু খরচ বা অপচয় বলা যেতে পারে আর অপচয় সম্পর্কে বলা আলামিনের যে বিধান তিনি বলেছেন আল্লাহ ইনালিন

তার কাছে ক্ষতিকর বিষয় এটা থেকে অবশ্যই বিরত থাকা দরকার অন্যভাবে আহ ওর সাথে যে পান চুন ইত্যাদি সবই বর্জনীয় জিনিস এবং এতে যে টাকাটা ব্যয় হচ্ছে অর্থটা ব্যয় হচ্ছে এই অর্থটা কি হিসাব দিবে আল্লাহের কাছে চুরি করে বা ডাকাতি করে বা সুদের মাধ্যমে উপার্জন যদি করে তাহলে তো সে ওই প্রশ্নে ধরা খেয়ে যাবে যে তুমি কিভাবে উপার্জন করছিলে বলতে পারবে যে আমি চুরি করেছি ধরা ধরা খেয়ে যাচ্ছে প্রশ্ন তো আর একটা হবে যে কোথায় ব্যয় করছিলে কি বলবে যে আমি জর্দা কিনছিলাম পান কিনছিলাম আর বিশাল অঙ্ক তারা ব্যয় করছে এখানে তো এই জায়গাগুলো যদি এক জায়গায় করে বা দান করে প্রতিদিন দান করে ফকির কেমন দান করে তো এটা তো তারা অনেক হয়ে যাবে তারা আমল নামায় দেখা যাবে অনেক বড় দান দেখা যাবে দান অনেক বড় দেখা যাবে কিন্তু সে তো এগুলো অপচয় করছে অপচয় করছে আরাম করছে এখন বাদ বাকি কথা যে আল্লাহ পাক কি করবেন কারণ আল্লাহ পাক তার অন্য কোন সিলাই তাকে হয়তো ক্ষমা করলে করবেন না করলে তাকে শাস্তি পেতে হবে এখানে বেশ কয়েকটা দিক রয়েছে যেমন ওর ভিতরে মাদকতা রয়েছে আর অপচয় রয়েছে সব দিক থেকে সে মানে প্রশ্নের সম্মুখীন হবে ছেড়ে দেন তো ছেড়ে দিলেন অন্য কোনো আর যদি না ছাড়েন তাহলে অবশ্যই ধরা হবে এবং করকালের ভিতরে সে ক্ষতিগ্রস্ত হবে পাক বিষয়গুলো উপলব্ধি করার আমাদের সকলকে মুসলিম সমাজের সকলকে নরা নারী সকলকেই সতর্ক হওয়ার এবং কি আমাদের দিনের প্রস্তুতি নেওয়ার যদি প্রশ্ন করা হয় তাহলে কি উত্তর হবে সে কথা ভেবে চিন্তা করে সঠিকটা করার এবং বেঠিকটা ছেড়ে দেওয়ার আব্বুল আলমিন আমাদের তফিক দান করুন আমিন আলম সাল্লাম আল্লাহ আলবিল মহাম্মদ আল্লাহ আলী আসসালামু আলাইকুম